হে দর্শক, আসলে ভালো আপনি সুস্থ আছেন। বেকার বসে না থেকে করুন এই ব্যবসা। প্রতি মাসে ইনকাম করতে পারবেন 4-3 লাখ টাকা। চাকরি করার পাশাপাশি এখন অনেক উপার্জন করার বিকল্প ব্যবস্থার সন্ধানে থাকেন, আবার অনেকে চাকরি পান না। বেকারত্বের সমস্যা এখনও মাথা ব্যথার অন্যতম বড় চ্যালেঞ্জ। এই পরিস্থিতিতে ব্যবসা করা সবথেকে ভালো উপায়। অল্প পুঁজিনিয়েও ভালো ব্যবসা শুরু করা যায়। নিজের জায়গা থাকলে তো আর কোনো কথাই নেই। আজ আমরা এমন একটি ব্যবসার কথা বলবো যেখান থেকে আয় হতে পারে 3-4 লক্ষ টাকা। চাকরি করার পাশাপাশি এই ব্যবসায় চালানো যেতে পারে কয়েক মিনিটের কাজ। এই প্রতিবেদনে আমরা আলোচনা করছি পুকুরে মাছ চাষ করার ব্যাপারে। যাদের নিজের পুকুর রয়েছে তাদের জন্য আরও ভালো সুযোগ, প্রাথমিক খরচ কিছুটা কমে যাবে। যাদের নিজের পুকুর নিয়ে তারাও এই কাজ করতে পারেন। সেক্ষেত্রে আপনাকে পুকুর লিজে নিতে হবে। মোটামুটি 50-60 হাজার টাকার মূলধন থাকলেই পুকুরে মাছ চাষ করা শুরু করা যেতে পারে। মাছ চাষের আয় ব্যয়ের হিসেবে মূলত 1 বিঘা সমান পুকুর হিসেবে করা হয়ে থাকে। এখানেও সেই হিসেবেই আপনার সামনে তুলে ধরা হয়েছে। রুই কাতলা মাছের ডিমান্ড বাজারে সব সময় থাকে। 1 কেজি সমান মাছ থেকে আয় হতে পারে 150-200 টাকা। এবার যত মাছ পুকুরে চাষ করতে পারবেন লাভ তত বেশি। রুই কাতলা ছাড়াও বিভিন্ন কার্প মাছ চাষ করতে পারেন। এছাড়াও আপনি চাইলে মুগেল শিঙ্গি জাতীয় মাছের চাষ করা সম্ভব। মাছ প্রতিপালনে মাথা ব্যথা কম, কারণ খুব বেশি কিছু করার থাকে না। রোজগার কিছু খাবার মাছদের জন্য দেওয়া হয়, সেটা দিতে বড় জোর 10-15 মিনিট সময় লাগে। এছাড়া বিশেষজ্ঞের পরামর্শ মেনে মাসে ঘুরিয়ে ফিরিয়ে বাড়তিনেক দিতে হবে জৈব সার এবং রাসায়নিক সার। কারণ যদি এরকম 10টা পুকুর থাকে তাহলে নেট আয় হতে পারে 3-4 লক্ষ টাকা। মাসিক হিসেবে শ্রমিকদের খরচ, সারের খরচ, খাবারের খরচ, লিজ নেওয়া থাকলে নিজের খরচ দেওয়ার পরেও মাসে প্রতি 3-4 লক্ষ টাকা মাছ চাষ করে আয় করা সম্ভব। পাশাপাশি অন্য কাজও আপনি অনায়াসে করতে পারেন। সো আপনার কাছে নিউজটি কেমন লেগেছে জানতে পারেন কমেন্ট বক্সে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই বাই।